রবিবার সকালে শীতের আমেজের মধ্যে শহর আগরতলায় রাজপথ কাঁপিয়ে লাল ঝান্ডার বাইক মিছিলের রুষ্টতা উপভোগ করলেন রাজধানীবাসী। সাহস পেলেন আগামী দিনগুলোর জন্যে। অনেকেই বাড়িঘর ছেড়ে বাড়ির বাইরে এসে হাত নেড়ে সহমর্মিতা জানালেন। সিপিআইএম সদর মহকুমা কমিটির ডাকে বৃত্ত বড় করেই জনবিচ্ছিন্ন করতে হবে বিজেপিকে, এই আহ্বানে হাজারো বাইকের মিছিলে সামিল হয়েছিলেন নারীরাও। শারীরিক ভাষায় ছিল আর সন্ত্রাস বরদাস্ত করা হবে না। রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিল, গগনভেদী আওয়াজ তুলে বিজেপি সরকার হঠাৎ ত্রিপুরা বাঁচাও, দুঃশাসকদের ছুঁড়ে ফেলতে জোট বাঁধুন, ছাত্র যুবসহ সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষ একসঙ্গে রাস্তায় নামুন, বাধা দিলেই হবে প্রতিরোধ, ফের বুঝিয়ে দিল এই দিনের বাইক মিছিল। সুদীর্ঘ বাইক মিছিলে অংশগ্রহণ করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন, বিভাজন নয়, লুঠেরাদের হটাতে গণতন্ত্র উদ্ধারে সংগ্রামে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হন। একটাই ত্রিপুরাতে টু ডিফিট বিজেপি, বিজেপি থাকা মানে অপশাসন, বিজেপি থাকা মানে কুশাসন, বিজেপিকে পরাস্ত করা। এই রাজ্যের মানুষ, প্রতিটি মানুষ এই রাজ্যে এটাই চাইছেন। একে আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলেছি। সিপিআইএম সদর মহকুমা আজকের এই মোটরসাইকেল মিছিলের ডাক দিয়েছে, সুবিশাল মিছিল, হাজারের উপর এখানে আমাদের কমরেডরা, যুব কমরেডরা এসছেন, তারা এই বার্তা নিয়েই যাবেন। বার্তা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করো, বেকারির বিরুদ্ধে লড়াই করো, জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। একটা সরকার, এই সরকার নিষ্কর্মা দুষ্কর্মা যাই বলি না কেন, সমস্ত অ্যাডজেক্টিভ, সমস্ত বিশেষণ এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো মানুষের বিরুদ্ধে যায়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।